নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উসডামে বন্ধুরা আজ ডাব্লিউ বিপিএসসি বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন খুব গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তির প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিতে কি কী বলেছে তারা সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অবশ্যই অন করে রাখবেন তাহলে লেটেস্ট আপডেটগুলি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তখন আমরা লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে চলে যাব তো দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হলো লেটেস্ট নোটিফিকেশান অর অ্যানাউন্সমেন্ট এখানে দেখুন নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার একে এখন আমরা বিজ্ঞপ্তিটা দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে দেখুন বলা হচ্ছে ইন ভিউ অব দ্য কম্পেলিং সিচুয়েশন অ্যারাইজিং আউট অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অ্যান্ড দ্য ইন অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ পাবলিক ট্রান্সপোর্ট দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন অল ইন্টারভিউস অর পার্সোনালিটি টেস্ট শিডিউল বিটুইন টোয়েন্টি থার্ড টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য টাইম বিইং মডিফাইড শিডিউল উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট এইচ ডিপিএস কোলন ডাব্লু স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন ফর ফার্দার আপডেটস তো বন্ধুরা এখানে আপনাদের বলা হচ্ছে কোভিড নাইন্টিনের জন্য কিন্তু পিএসসির সমস্ত রকম ইন্টারভিউ বন্ধ হচ্ছে তেইশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ ছিল পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকছে এবং সেগুলোর শিডিউল কিন্তু পরে কখন এই ইন্টারভিউগুলো নেওয়া হবে বা পার্সোনালিটি টেস্টগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু পরে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সেই শিডিউলগুলো এছাড়া আপনারা হয়তো জানেন যে কলকাতাটা শহর কিন্তু পুরোপুরি লকডাউন হচ্ছে কাল থেকে এবং সেই সঙ্গে রাজ্যের জেলায় জেলায় যে সমস্ত পুরসভা কেন্দ্রিক যে সমস্ত শহরগুলো যে রয়েছে সেগুলোও কিন্তু লকডাউন করে দেওয়া হবে এছাড়া ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে রেলের সাবারবান ট্রেন বা লোকাল ট্রেনগুলো এছাড়া প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেন সমস্ত ধরনের ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে আর চালানো হবে না একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু সমস্ত ট্রেন চালানো হবে না একেবারে বাতিল করে দেওয়া হবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই মার্চ মাসের শেষ উইকে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার রেজাল্ট প্রকাশের কথা ছিল যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা এছাড়া আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এছাড়া আপনাদের মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশের কথা ছিল এমনটা কিন্তু পিএসসি আগে জানিয়ে দিয়েছিল তো সেই সমস্ত রেজাল্টগুলো প্রকাশ হবে কি হবে না সেই সম্পর্কে কোনো আপডেট পিএসসি দেয়নি তো যদি আপডেট দিয়ে দেয় যে রেজাল্টগুলো প্রকাশ হবে বা প্রকাশ যদি করেও দেয় তাহলে সেই আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেশ জুড়ে এমনকি গোটা বিশ্বজুড়ে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আপনারা বাইরে থেকে খুব একটা বেরোবেন না খুব প্রয়োজন না থাকলে অবশ্যই অ্যাভয়েড করবেন বাইরে যা বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করবেন বাইরের মধ্যেই বিভিন্ন কাজকর্ম করবেন পড়াশোনা করবেন টিভি দেখবেন বা মুভিস দেখবেন যা খুশি করবেন কিন্তু বাইরে কিন্তু বেরোবেন না খুব প্রয়োজন না হলে কিন্তু অবশ্যই বাইরে বেরোবেন না ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো